শ্রীনাথপুর এলাকায় 200 জন কৃষক, তারা বংশ পরম্পরায় নিজের জমিতে চাষাবাদ করত, কিন্তু বর্তমানে তাদের চাষাবাদ করতে দিচ্ছে না শ্রীনাথপুর চা বাগান কর্তৃপক্ষ। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছে এই অভিযোগে, এবং কৃষকদের সমস্যার সমাধানের দাবিতে এদিন আলিপুরদুয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এবং ওই এলাকার কৃষকরা। এদিন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির সদস্যরাও কৃষকরা মিছিল করে এসে আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করতে আসে। ডুয়ার্সকন্যার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরবর্তীতে একটা প্রতিনিধি দল এসে ডেপুটেশন প্রদান করে। যে কৃষকদের যে জমিগুলো রয়েছে, সে জমিগুলো তাদের উপরে ছিনিয়ে নিয়ে আমাদের একটা অশুভ চক্রান্ত চলছে। যে অশুভ চক্রান্ত কে সামনে রেখে আজকে তারা আজকে চলছে, চলবে কৃষকদের কৃষকদের জমি জবরদখল মানছি না, মানবো না। আর শ্রীনাথপুরের কৃষকদের অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শ্রীনাথপুর এলাকায় 200 ওপরে পরিবার রয়েছে, যারা বাপ ঠাকুরদার আমল থেকে প্রায় 60 বছরের উপরে সময় ধরে ওই এলাকায় চাষবাস করছে, পরিবার প্রতিপালন করছে। ইদানিং আমরা দেখছি সেই সমস্ত জমির থেকে ওই কৃষকদের উৎখাত করার একটা পরিকল্পনা নিচ্ছে শ্রীনাথপুর চা বাগান মালিক পক্ষ, এবং তাদেরকে চাষবাস করতে বাধা প্রদান করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে, এবং এমনকি মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে। নিজের জমিতে চাষ করতে যাবে সেই কৃষকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই সকল বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই, এবং জেলা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যে ওই জমিতে যারা বাপ ঠাকুরদার আমল থেকে চাষবাস করছে, তাদের প্রত্যেককে ওইখানেই জমির পাট্টা দেওয়া হোক, এবং যে ভুয়া মামলাগুলো হচ্ছে 24 জনের কৃষকের নামে, সেগুলো মামলাগুলো প্রত্যাহার করার ব্যবস্থা আমাদের জেলা প্রশাসন নিক। মুখ্যমন্ত্রী তো জমির পাট্টা দিচ্ছে চা জমিতে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, আমরা জানি। এর মধ্যে কিছুদিন আগেই বলেছে, জেলা প্রশাসনকে তৎপর হতে বলেছিল, এবং 2013 সালে পশ্চিমবঙ্গের যে ভূমি আইনটা হয়েছে সেখানেও জোর জবর দ্বারা দীর্ঘদিন ধরে কৃষকরা যারা যেখানে চাষাবাস করছে সেখান থেকে উৎখাত করা অপরাধমূলক শাস্তি। এটা আমাদের এই 2013 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরবর্তীতে যে আইন হয় সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশও আছে জেলা প্রশাসনকে যে এই ধরনের জমিগুলো চিহ্নিত করে তাদেরকে পাট্টা দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি প্রশাসন নীরব, এবং সেখানে ন্যায্য দাবির সহকারে যে 200 উপরে পরিবার রয়েছে, প্রায় 2000-এর উপরে লোক, তারা আজকে বাধাপ্রাপ্ত হচ্ছে চাষবাস করতে। সেখানে তাদের জীবন জীবিকা আজকে তলানিতে এসে ঠেকেছে, তারা ভয় পাচ্ছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি আমরা এই আন্দোলন, কৃষকদের যে আন্দোলন, সেটা আমরা আরো পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার প্রকল্প আমাদের আছে। অর্ঘ্য মিত্র, সম্পাদক গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, আলিপুরদুয়ার শাখা।